ওয়েলকাম ব্যাক টু মাই লাভলি ভিউয়ার্সরা, কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমিও কিন্তু বিন্দাস আছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ডেইলি রুটিনের ভিতরে একটা দিন। তো দেখতেই পাচ্ছ আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে কাটছি পুঁই শাক। কথায় বলে না, মাছের মধ্যে রুই আর শাকের মধ্যে পুঁই। তো এই পুঁই শাক খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে কিন্তু জানাবে। আর পুঁই শাক হবে, তার সাথে কুমড়ো দেব না তা কি কখনো হয়? তো দেখো এখানে কুমড়োটাও আমি কেটে নিচ্ছি, আর এর ভিতরে যদি পড়ে চিংড়ি মাছ আর কাঁকড়া তো জমে যাবে। তো আমি আজকে কাঁকড়াটা পাইনি, কিন্তু চিংড়ি মাছ দিয়েই কিন্তু এটা রান্না হবে। আর আমি কিন্তু স্নান করেই চলে এসেছি, এখনও কিন্তু আমি সিঁদুর পরিনি, মাথা আশ্রয়নি। তো কাটাকুটিটা করে নেই, তারপরে হলো ঘরে যাব। আর পুঁই শাকের পাতাগুলো কিন্তু আজকে ফেলবো না, পুঁই শাকের পাতাগুলো দিয়ে একটা জমিয়ে রান্না করব, সেটা হচ্ছে তেলপুঁই। তেলপুঁইটা যদি তোমরা রেসিপিটা জানতে চাও অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এখানে দেখো কাকিমা বলে দিচ্ছে কীভাবে কুমড়োটা কীভাবে কাটবো আর কতটুকু রাখবো। তো দেখো দুই ধার থেকে কেটে মাঝখানের অংশটা রেখে দিলাম, ওটা পরের দিন ভাজা করা হবে ডালের পাতে। আমার তো কুমড়ো ভাজা খেতে খুব ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আর দেখো কুমড়োর খোলাগুলোও কিন্তু আমি ফেলছি না, কেন ফেলবো? পয়সা দিয়ে কেনা কুমড়ো একদমই ফেলা যাবে না। আর এখানে আলু কেটে নিচ্ছি, আলুগুলো যেমন কাটে ডুমো ডুমো করে তেমনভাবেই কেটে নিচ্ছি আলুগুলো। আর এখানে কাকিমা বসে হলো কাজ করছে আর আমি এখানে কাটাকুটি করে দিচ্ছি। তো রান্নাটা কাকিমাই করবে, আমি অনেকটা বেলা হয়ে গেছে, এখন বাজে কিন্তু বেলা 11টা। আর তো দেখো, আর এখানে একটা অর্ধেক টমেটো রয়েছে, টমেটোর খুব অকাল পড়েছে, কারণ দুটো টমেটো 10 টাকা, বাবা কি দাম বেড়েছে। আর এখানে দেখো লঙ্কাটাও চিড়ে নিচ্ছি, শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কা আর মরিচ গুঁড়ো দিয়ে রান্নাটা করব। তো চলো দেখতে থাকো। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে অফিস চলে গেছে, তোমাদের দাদাভাই আজকে বাড়ি নেই, আমি আর মেয়ে আছি, শ্বশুর শাশুড়ি, কাকি শ্বশুরি আর আমার বোন। তো দেখতে থাকো। আর এখানে পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি, ছোটোবেলা যেন পেঁয়াজ ছাড়াতে গিয়ে কেঁদে ফেলতাম, তখন না ঠাম্মা মা সবাই বলতো কাঁদিস না কাঁদিস না, শ্বশুরবাড়ি যাওয়ার সময় চোখে কিছু জল রেখে দে, এখনই সব জল বের করে দিস না। তো সেই কথাটাই কাকিমার সাথে বলছিলাম। আর এখানে আর একটা আলু ভেজে ভাজার জন্য কাটলাম। এবার এখানে দেখো পুঁই শাকের পাতাগুলোও আমি কেটে নিচ্ছি, পুঁই শাকের পাতাগুলো দিয়ে হবে তেলপুঁই। তো তেলপুঁইয়ের রেসিপিটা যদি তোমরা জানতে চাও অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিয়ে দিও যে দিদি ভাই তেলপুঁইয়ের রেসিপিটা আমাদের সাথে বলে দিও তো। আর কাকিমাও আমাকে শিখিয়েছে তেলপুঁই কীভাবে করতে হয়, তাও আজকে কাকিমাই রান্নাগুলো করবে। আমি কাকিমাকে বললাম তুমিই করো আজকে রান্নাগুলো। আর এক ঝলক দেখে নাও, পুঁই শাক আছে, পুঁই শাকের পাতা আছে, আলু কুমড়ো, পেঁয়াজ আছে, সেটা হচ্ছে তেলপুঁয়ের জন্য ওই পেঁয়াজটা। আর এখানে আমি ঘরে চলে এসেছি, দেখো চুলটা ভিজে ছকছক করছে। তো চুলটা এখন মাথাটা আশ্রে নেব, চুল আমি কেটে দিয়েছি, আমার অনেক বড় বড় চুল ছিল, সেই জন্য মেয়ে হওয়ার পরে আমি চুলগুলো কেটে দিয়েছি ট্রিটমেন্ট করতে পারতাম না বলে। হেয়ার ব্যান্ডটা পরে নিয়েছি কারণ সামনে আমার যেহেতু স্টেপ কাটা, সেহেতু ছোটো ছোটো চুলগুলো সামনে বেরিয়ে আসে আর অস্বস্তি লাগে এখন সামনে চুল বেরিয়ে আসলে। তো এখন যাচ্ছি, আমার মা আসবে এখানে স্কুল থেকে। তো কাল আগের ভিডিওতে তোমাদেরকে বললাম যে মা এখানে দেখা করতে আসে, বাড়িতে যাওয়ার সময় হয় না, ট্রেন ধরবে। তো মাকেই মার সাথে দেখা করতে যাচ্ছি, মা বললো একটু আয় মেয়েকে নিয়ে, অনেক দিন দেখে না মনটাও খারাপ করে। আর মায়ের জন্য দেখো একটা জিনিস নিয়েছি, পরে তোমাদেরকে বলবো। তো মা এসছে এখন, এই দেখো এখন, আর এই দেখো এইগুলো দিয়েছে, এই ব্যাগটা দেয়নি, আর এই লেবুর ব্যাগটা দিয়েছে, আর মেয়ের জন্য একটা টিয়া পাখি এনেছে, আর ওখানে হনুমান বসে আছে। আমি ভাবছি আমি মেয়েকে নিয়ে ওই পাঁচিলের পাশ দিয়ে যাব কি করে, ও কিছু হবে না তো, ছুন পগলি, এই তো আদর করে দাও দিদুকে, একটু আদর করে দাও, একটু আদর করে, আরে বাবা, আরে বাবা, আরে বাবা,
দাদা। সরাসরি চলে আসলাম আবার রান্নাঘরে। তো রান্নাঘরে দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো কষিয়ে কুমড়ো আলু দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে, কিন্তু তার ভিতর দিয়েছে লবণ হলুদ মিষ্টি মরিচের গুঁড়ো চিংড়ি মাছ পুঁই শাক এগুলো সব একসাথে দিয়ে জাস্ট জমিয়ে রান্না করা হবে। তো দেখতে থাকো কেমন হয়, আর অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও। এটা দেখো লাস্টে একটু চিনি দিয়ে দিচ্ছে, চিনিটা দিলে না খুব টেস্টি হয় খেতে জানো তো। যাই হোক, এটা কষিয়ে রান্না করার পর জল দেবে, আর পুঁই শাক চচ্চড়িটা জাস্ট খেতে কি দারুণ হয়েছিল, সিম্পলভাবে রান্না তাই কি খুব সুন্দর হয়েছিল। তারপর আমি ঘরে চলে এসেছি, তো মেয়েকে স্নান করিয়ে মেয়েকে খাওয়াইনি, মেয়ে খেলা করছে ওর পিসির কোলে, তো সেই ফাঁকে আমি ঘরে চলে এসেছি, এক ফোঁটা বসার মতো না। তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা, এডিট করা, আপলোড করা সব আমি এক হাতেই করি। অবশ্যই তোমাদের দাদাভাই আমাকে কিছু হেল্প করে, তো বাড়ির সংসারের কাজগুলো তো নিজেকেই সামলাতে হয় তাই না। তো তার ভিতরে আবার একটা ব্লগ শ্যুট করা মুখের কথা না, তোমরা হয়তো 15-16 মিনিটের একটা ভিডিও দেখে বুঝতে পারবে না যে কতটা খাটনি আছে এর ভিতরে। তো দেখো টেবিলটা কি অবস্থা, কারণ তোমাদের দাদার যেহেতু বাড়িতেই ওয়ার্ক ফর হোম, সেহেতু আমি এই পোর্শনটা না পরিষ্কার করতেই পারি না, কারণ কেন বলো তো এই জায়গাটাতে তোমার দাদাভাই বসে থাকে আর এই জায়গাটা আমি একদমই পরিষ্কার করতে পারি না। তো আজকে যেহেতু সময় পেয়েছি আর আজকে ও বাড়িতেও নেই, একটু অফিসের কাজে আমার দাদার বাড়িতে গেছে, তো সেহেতু আজকে একটু সময় পেয়েছি বলে আজকে কিন্তু আমি কাজগুলো গুছিয়ে রাখবো না, এলে আবার এক সপ্তাহ পরে আবার গোছাতে হবে। তো ভাবলাম ধুলো জমেছে একেবারে পরিষ্কার করেই রাখি। আর আমাদের এদিকে দুখানা জানালা, তো মাঠের দিকে যে জানালাটা আছে না সেই জানালা দিয়ে হাওয়া দেয় আর হুড় হুড় করে ধুলো আমাদের ঘরে ঢোকে, তো সেই কারণে কিন্তু প্রত্যেকটা জিনিস একটু ধুলো ধুলো মতন হয়ে যায় যদি রেগুলার না মোছো না। মানে যেগুলো হালকা ধুলো না সেগুলো সবসময় পরতেই থাকে, তো ধুলো পড়ে থাকলে ঘরের ভিতরে খুব একটা ভালো লাগে না, আমার তো একদমই ভালো লাগে না। যাই হোক দেখো, আর আমি চান করে জামা কাপড় মেলে তারপরে কিন্তু কাজগুলো করছি, তাও আমার অবস্থাটা দেখো পুরো ঘেমে চান। তো ভাবছি আবার বিকেলবেলা একটু স্নান করবো কি গা ধুয়ে নেব। তো দেখো এই করতে করতে আমি ড্রেসিং টেবিলটাও একটু পরিষ্কার করে নেবো, যেহেতু এখানে আমার ড্রেসিং টেবিলের উপরে মেয়েরই অধিকাংশ জিনিস থাকে। আর এই সিঁদুরের প্লেটটাও আমি কিন্তু পরিষ্কার করে নেবো। এই সিঁদুরের প্লেটটা না হলো আমার দিদা পাঞ্জাব থেকে এনে দিয়েছিল, তো সেই প্লেটটা আমি আর বাইরে না বের করে না আমি সিঁদুর রেখেছি, একটা স্মৃতি হিসাবে রেখে দিয়েছি, মনে পড়বে যে দিদা আমাকে এটা দিয়েছিল। আর কলিং দিয়ে এটা মুছছি, কারণ একটু দাগ দাগ মতন হয়ে গেছিলো, সেই জন্য কলিং দিয়ে মুছছি, যেদিন সময় পাই সেদিন করি। আমার না মানে পরিষ্কার করার কোনো টাইম নেই যে স্নান করার আগেই করতে হবে বা পরেই করতে হবে, এরকম কোনো ব্যাপার না। আমি রাত 12টার সময় আলমারি মুছছি, খাট মুছছি, মানে যখন সময় পাই আমি তখনই করে নিই, কারণ মেয়ে ছোটো তো ওই জন্য আমার যখনই সময় পাই হাতে আমি তখনই কাজগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি। তাহলে কী হয়, সকালে চাপটা কম থাকে, সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার মেয়ের পিছনেই মানে ছোটাছুটি করতে হয়, ও অনেক ছোটো। আর চলে আসলাম ঘর মোছার জন্য, তো ঘরটা এক ঝলক মুছে নেব, বিকেলবেলা করেও মুছি এক ঝলক, কিন্তু আজকে আর মুছবো না। আর মেয়ে এখন না নিচে বসে খেলা করতে খুব ভালোবাসে, সেই জন্য ডেটল দিয়ে ঘরদোরগুলো ভালোভাবে মুছি আর জানলার ওপরগুলোও একটু মুছে রাখি, কারণ বললাম না এই দিকে জানলাটা দিয়ে খুব ধুলো ঢোকে খুব। আর স্ট্যান্ড ফ্যানটাও হলো তোমার ভালোই হাওয়া দেয়, স্ট্যান্ড ফ্যানটা খুব ঠান্ডা আর ভালোই হাওয়া দেয়। তো আমি এক ঝলক ঘরটা মুছে নেই, মোছার পরে কিন্তু তোমাদের সাথে আবার কথা বলছি। ও আর একটা কথা, তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো সেই ফাঁকে বারান্দাটাও মুছে নিলাম, তো পাশেই যেহেতু ঠাকুর ঘর। আর এই দেখো ডেটল আর সার্ফ নিয়ে চলে আসলাম, মেয়ের যে জামা কাপড়গুলো আবার পড়েছে সেগুলো ধুতে চলে আসলাম। আর এটা হচ্ছে আমাদের ঠাম্মাদের বাইরের কল, তো আমি এখানেই মেয়ের জামা কাপড়গুলো ধুই, কারণ পিছনে সবসময় যাই না স্লিপ, তো এখন বৃষ্টি হয়েছিল হালকা, তো আগের দিন বৃষ্টি হওয়ার ফলে একটু স্লিপ হয়েছিল, আর মেয়ের জামা কাপড়গুলো আমি এখানেই ধুয়ে নিই।
তো দেখো আমি এগুলো ধুয়ে নিচ্ছি, আর মেয়ে রেগুলারের জামা কাপড় রেগুলারই আমি কিন্তু ধুয়ে নেই। আর কি বলো তো, যখন যেটা পরে তখন সেটাই ধুয়ে নিলেই সুবিধা। তো কাকিমাও আমাকে, কাকিমার ঘরে যে জামা কাপড়গুলো ছিল মেয়ের সেগুলোও আমাকে দিয়ে গেল। তো ফাইনালি ধোয়া আমার কমপ্লিট, এবার একটু জল নেব ওতে নিয়ে তারপরে আসব। আর ওর ভিতরে কিন্তু আমি ডেটল দেব। অবশ্যই তোমাদের ঘরে যদি বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু অবশ্যই ডেটল দিও, কারণ ডেটল কিন্তু অনেক ভালো, ডেটলে অনেক জীবাণু মরে যায়। তো ডেটল দিয়ে দেওয়ার পরে দেখো আমি এখানে চলে এসেছি এই তারটাতে মেলার জন্য। আর এখানে তোমার ঝিলিকও আছে, তো ঝিলিক স্নান করতে যাচ্ছে, আর আমি এই দড়িতেই জামাকাপড়গুলো মেলে দিচ্ছি। এত রোদ যে আমি এখানেই মেলে দিলে এখানেই শুকিয়ে যাবে। তো কাকিমা তুলে নেবে চারটের দিকে, কাকিমায় জামাকাপড়গুলো তুলে নেবে, তখন সব শুকিয়ে যাবে। আর চলে আসলাম মেয়ের নেস্টামের কোটো নিয়ে। এই নেস্টামটা মেয়েকে খাওয়াচ্ছি, তিনটা খাইয়েছি, এই যে রাইস আর ভেজ যেটা তোমরা দেখতে পাচ্ছ। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. একে এখন খাই নিয়ে আসলাম, আর এখন ঘুমো ঘুমো হবে। তো চোখটা ছোট এসছে, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। তোমরা সবাই তো এসো। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেছে পাটে, আহা আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। কিন্তু আমার কোনো ছুটি নেই, এটা রবিবার থেকে সোমবার পর্যন্ত কোনো ছুটি নেই আমার। এখন চলে এসেছি ছাদে, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট। মেয়ের ওইটা কাঁচা হলো না, মেয়ের যে দুধ খায় যে রুমালটা দেওয়া হয় না গলায়, সেই রুমালটা এখনও কাঁচা হয়নি, আছে নিচে। আর আকাশের অবস্থা দেখো, এই হচ্ছে আমাদের বাড়ির আকাশের অবস্থা। আমাদের বাড়ি না, মানে আকাশের অবস্থাটাই এরকম। তো ছাদে যা জামাকাপড় আছে তুলে নিয়ে যাই, কারণ এখন শুয়ে পড়লে বৃষ্টি এসে সব জামাকাপড় ভিজে যাবে, আমার আবার ডবল খাটনি। তো ভাবলাম একেবারে জামাকাপড়টা তুলে তারপরে নিচে যাব, গিয়ে মেয়েকে নিয়ে শোবো। তো মেক করেছে তো আর দেখতেও ভালো লাগছে। আর যে হনুমান দুটো এসেছিল না, আমি যখন মেয়েকে নিয়ে মার সাথে দেখা করতে যাচ্ছিলাম, সেই হনুমান দুটো ওই নিম গাছে বসে আছে। নিচের গেটটা আমি দিয়ে আসতে বললাম ঝিলিককে, যে গেটটা দিয়ে আয়, না হলে কখন চলে আসবে। একদিন কী হয়েছিল জানো, তখন আমার মেয়ে হয়নি, একদিন কী হয়েছে, ঝিলিক মানে আমার বোন রান্নাঘরের যে গেট আছে না ওখানে দাঁড়িয়ে ও হচ্ছে সানডে সাসপেন্ড ডাউনলোড করছিল, আর আমি ঘরে বসে নূপুর পড়ছিলাম। এবারে দেখি ছাদের দরজাটা যেহেতু খোলা ছিল, তো ছাদের থেকে সিঁড়ি দিয়ে নেমে গেছে হনুমান, গিয়ে আমার ঘরের সামনে চুপ করে বসে আছে। এবার আমি তো খাটের ওই পাশে চুপ করে ঘাপটি মেরে বসে আছি যে ও কখন যাবে। তারপরে আমার জ্যাঠামশাইয়ের ঘর থেকে বেরোলো, যেই বেরিয়েছে আমি ঝিলিককে বললাম, ঝিলিক হনুমান ও হাতামাতা না পেয়ে কী করবে, আমার বলতে হাসি পাচ্ছে, ও কী করবে, সে থতমত খেয়ে ও সে বাথরুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে। তারপরে সে মানে কী বলবে, এত ভয় ওর হনুমানে। তো তারপরে হনুমান চলে যাওয়ার পর আমি ওকে টেনে বার করে নিয়ে আসলাম, সে কী অবস্থা। তো চলো জামাকাপড়গুলো তুলে নেই, তারপরে আবার কথা হচ্ছে। দেখো কালো মেঘে ভর্তি হয়ে গেছে,
ওই যে সূর্যি মামা টুকি দিচ্ছে। তো জামা কাপড় তোলা ডান, আবার দেখি রোদ বেরিয়েছে। কি এ দেখো আবার আকাশে রোদ। যাই হোক আমি আর মেলবো না, শুকিয়েও গেছে। যাই হোক এখন নিচে যাব মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ব, আর বিকেলে উঠে এগুলো ভাজ করবো, এখন আর পাচ্ছি না। তো চলো নিচে যাওয়া যাক। আর এই যে গল্পটা বললাম তোমাদের সাথে, হনুমানের গল্পটা, তোমরা যদি একটু মজা পেয়ে থাকো অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করো, আর আমি ডেইলি ব্লগ দেব, তো আমার পাশে থেকো। তো দুপুরবেলা ঘুম থেকে ওঠার পর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আর দেখো বিছানাপত্র গুছিয়ে নিচ্ছি, কারণ আমি আর আমার মেয়ে শুয়েছিলাম, আর আমার মেয়ে বিছানায় শুয়ে পাখা তারপরে তোমার জামা কাপড় এটা ওটা নিয়ে খেলা করতে শুরু করে। তো বিকেলবেলা উঠে যে কাজগুলো থাকে সেগুলোই গুছিয়ে নিচ্ছি, আর মেয়ের জন্য দেখো সর্ষের বালিশ, একটা বছর মেয়েকে এই সর্ষের বালিশটাই দেবো, তারপরে একটু বড়ো সাইজের বালিশ দেবো, কারণ এই বালিশটাতে না এখন আর হচ্ছে না। চলে আসলাম তোমাদের সাথে একটু গল্প করতে। আমি আমার আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি আমি একটা ট্রলি ব্যাগ কিনেছি, সেটাকে আনবক্স করে তোমাদেরকে দেখিয়েছি, আর সেই ব্লগে আমি বলেছিলাম যে আমি কোথায় যাচ্ছি, আমি না আমি যাব না সেটা পরে আসছি কে যাচ্ছে, তো কোথায় যাওয়া হচ্ছে বা কোথায় যাওয়ার জন্য ট্রলিটা কেনা হচ্ছে সেটা আমি এই ব্লগে তোমাদেরকে জানাবো বলেছিলাম। তো তোমাদের দাদা ভাইকে বললাম যে তুমি বলো যে কোথায় যাচ্ছ, তা ও বলল যে তুমি বলে দিও আমি আর বলবো না। তো তোমাদের দাদা ভাই নেক্সট সানডেতে যাচ্ছে দার্জিলিং, তার জন্য এরকম ছোটো মাঝারি সাইজের একটা ট্রলি কিনেছে। আমি যাচ্ছি না যেহেতু আমার মেয়ে ছোটো, আর ওখানে এখান থেকে গরম ওখানে গিয়ে ঠান্ডা, এই ঠান্ডা গরমে যদি মেয়ের আবার শরীরটা খারাপ করে ওই জন্য আমি যাচ্ছি না। মেয়ে বড় থাকলে আমি ওকে একা কিছুতেই যেতে দিতাম না। যাই হোক ও যাচ্ছে, আমার দাদা যাচ্ছে, আর ওদের দুজনের একটা কমন ফ্রেন্ড যাচ্ছে, ওরা তিনজন যাচ্ছে এখান থেকে। তো ওই জন্যই ওই ট্রলিটা কেনা হয়েছিল, একটাই বলার ছিল। আর ওখানে গিয়ে তোমাদের দাদা ভাইকে বলেছি যে ব্লগ করতে, সেগুলো আমি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, এখনও চা খাওয়া হয়নি, চা খাবো, তারপরে একটু বসে থাকবো, আর এডিট করার আছে, একটা ভিডিও আপলোড করার আছে, তো সেগুলো করবো। তাহলে চলো আজকের মতো টাটা।